হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে শাপলা ফুল ড্রয়িং। শাপলা দুই রকমের হয়, আজকে আমি তোমাদেরকে এক রকমের দেখাবো। খুব সহজ উপায়ে তোমরা শাপলা আঁকতে পারবে। আমি এখন আঁকা স্টার্ট করবো, মাঝখানে একটু দাগ নিয়ে নেবো। তো প্রথমে আমি আঁকছি হলো শাপলা ফুল। তো প্রথমেই আমি দিয়ে দিব একটি এরকম দিয়ে দিলাম। এরপর আমি একটু ছোট দিয়ে দিব। শাপলা আঁকা কারো কারোর কাছে মনে হয় খুব কঠিন, কিন্তু শাপলা আঁকাটা খুবই সহজ। এই যে আবার শাপলার নিচে যে পাতাটা থাকে সেটা এখন আমি দিব। তারপরে দেখুন, এই আমি একটা পাতা আঁকবো এখন। এই যে তারপরে আমি সাথে একটা কলিও এঁকে দিব। এই দেখো, শাপলা ফুলের পাতা। এই হচ্ছে আমার শাপলা ফুল হয়ে গেল। নিজে আমি একটু পানি দিয়ে নেব। তো এখন আমি সাইন পেন করব। একটি সাইন পেন নিয়ে নিচ্ছি। সাইন পেন নিয়ে আমি এরকম করছি। এই শাপলা ফুল আঁকাটা খুবই সুন্দর এবং খুবই সহজ। এই সহজ উপায় আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই এরকমও হয়। এই হয়ে গেল আমার শাপলা ফুল। তারপরে এখন আমি কলিটা দিচ্ছি। আমার শাপলা ফুল সাইন পেন করাও শেষ। এখন আমি তোমাদেরকে রং দেখিয়ে দিব। প্রথমে আমি এই রংটি নিয়ে নিব, সরি আমি লাল রংটি নিয়ে নিব। এটি নিয়ে নিয়ে আমি এই পাশ দিয়েটা দিয়ে দিব লাল রংটা। এটা দিয়ে দিব। এই লাল রংটা দেওয়া শেষ। তারপর আমি এই রংটা দিয়ে দিব। তারপর আমি পিঙ্ক রংটা দিয়ে দিচ্ছি। শাপলা ফুলটা দেখতে খুবই দারুণ লাগছে। আমি সবগুলি সেম একইভাবে করে নিব।
এখানেও দিব। শাপলা ফুল আঁকা খুবই শাপলা ফুল আঁকা খুব সহজ, আমার তো সবই সহজ মনে হয়। এবার আমি পিঙ্ক রঙটি দিয়ে সবগুলির সাথে ভালো মতো মিশিয়ে নিব। হয়ে গেল আমার শাপলা, এবং এবার আমি কলিটা করব। তারপর আমি এই রঙটি নিয়ে নিব এবং এই রঙটি নিয়ে নিব। এই রঙটি দিয়ে ভালো মতো এর সাথে মিশিয়ে নেব। আমি এই রঙটি দিয়ে দিয়ে দিব, যেখানে যেখানে রং লেগে গেছে সেখানে সেখানে আমি একটু মুছে দিব। আমি ডালটাও গ্রিন করে দিব। এবার আমি এই গাঢ়টা নিয়ে এই পাশে হয়ে দিয়ে দিব, পরে যখন ওই সবুজ রঙটা মিশিয়ে দিব তখন আর এই বিশ্রী রঙটা থাকবে না। তারপর আমি এই রঙটা এই করে দিব। তারপর আমি একটু টিয়া রঙটি নিয়ে এই পাশ দিয়ে ভালো মতো মিশিয়ে দিব। হয়ে গেল। তারপর আমি এখন পানির রঙটা দিব। প্রথমে আমি এই গাঢ়টা নিয়ে নিব, যে এই গাঢ়টা নিয়ে আমি দিক দিয়ে দিয়ে দিব। এইভাবে দিয়ে দিব। এই রঙটা নিয়ে নিচ্ছি, তারপরে এই রঙটা নিয়ে নিব। রঙটা নিয়ে হালকা করে আমি এই রঙটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি নিজে হালকা একটু ফাঁকা রাখবো। ফাঁকা রেখে নিচ দিয়ে আমি একটু এই রঙটা দিয়ে দিব। তারপর যেখানে যেখানে একটু ফাঁকা ফাঁকা আছে সেখানে সেখানে আমি হোয়াইট রঙটা মিশিয়ে দিব। হয়ে গেল আমাদের শাপলা। তো এবার আমরা সাইন পেন দিয়ে উপরে শাপলা ফুল লিখে দিব। শাপলা ফুল, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, যত পারো শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমার সবাই ভালো এবং সুস্থ থাকবে।